হ্যালো ভিওয়ার্স যারা দেখছেন আমরা মূলত সাবল মেশিনে কাজ করি সাবলমেশন আইটেমগুলি আমাদের কাছে সব আছে প্রিন্টার থেকে শুরু করে প্রিন্টার পেপার সাবলমেশন কালি তা বিভিন্ন ধরনের হিটপ্রেস মেশিন সিঙ্গেল সিঙ্গেল মগের হিটপ্রেস মেশিন আছে তারপরে ডাবল মগের হিটপ্রেস মেশিন আছে সিঙ্গেল টি শার্টের হিটপ্রেস মেশিন আছে কম্বো মেশিন আছে কয়েক ধরনের তিন চার রকমের কম্বো মেশিন আছে আগের ভার্সনটা আছে নতুন একটা বাসন দুটা আসছে সেটা আমাদের কাছে আছে আর সাবলিমেশনের ব্যবসা অনেকে শুরু করার কথা ভাবছেন কিভাবে শুরু করবেন সেই বিষয়টা একটু বলে রাখি আপনাদের একটা হিট একটা এপসনার প্রিন্টার লাগবে সাবলিমেশনের জন্য এপসন প্রিন্টার একদম ম্যান্ডেটরি এপসন প্রিন্টার সাবলিমেশন কালি এবং সাবলুমেশন পেপার হিট প্রেস হিট প্রুফ থার্মাল টেপ আছে সেটা লাগবে এবং একটা মেশিন লাগবে অনেকে যারা মনে করেন যে সব ধরনের প্রিন্ট করবেন তারা একটা কম্বো মেশিন নেবেন যারা মনে করেন শুধু টি শার্ট বা ক্রেস্ট প্রিন্ট করবেন তারা শুধু সিঙ্গেল হিট প্রেস মেশিন নেবেন আর অনেকে যারা মক প্রিন্ট করবেন শুধু মগ প্রিন্টও নিয়েও শুরু করতে পারেন এখন এখানে আপনার কী কী লাগছে প্রথমত আপনার একটা কম্পিউটার লাগবে সেখান থেকে আপনার ইলাস্টোটার ফটোশপে ডিজাইন করতে হবে নাম্বার ওয়ান আর প্রিন্ট কীভাবে করবেন এপসন প্রিন্টার ব্যবহার করতে হবে সেখানে থাকতে হবে সাবলিমেশন কালি এবং সাবলিমেশন পেপার আপনার যে প্রোডাক্টগুলি আছে একটা মগ যদি প্রিন্ট করতে চান যেমন এই মগটা আপনি প্রিন্ট করবেন এখানে এই আগে তো আপনি পেপার প্রিন্ট করতে হবে সেই পেপারটা এটার গায়ে থার্মাল টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে মেশিন রেডি করে এখন সেই মেশিনের টেম্পারেচার এবং টাইমিংয়ের একটা ইস্যু আছে যদি আপনি অ্যাকুরেট টেম্পারেচার প্লাস টাইমিং ব্যবহার করতে পারেন আপনি ট্রান্সফার রেজাল্টটা খুব ভালো পাবেন এই মক প্রিন্টের জন্য আমরা একটা ভিডিও করব ভিডিও আমাদের অলরেডি আছে আপনারা দেখতে পারেন বা নতুন ভিডিও আসবে সেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন দেখতে পারবেন এটা হচ্ছে একটা সাদা মক এটা একটা ম্যাজিক মক এই মকটা প্রিন্ট করার প্রসেসটা কিন্তু একই এইটা হচ্ছে গরম পানি বা গরম চা দুধ কফি যখন দিবেন তখন ছবি ভেসে উঠবে আর ঠান্ডা অবস্থায় ছবি দেখা যাবে না এটা হল ম্যাজিক মগের একটা বৈশিষ্ট্য ওকে সাবলিমেশন ব্যবসা করতে আপনার কি কি লাগবে প্রথমত প্রিন্টার কালি পেপার থার্মাল টেপ একটা হিট প্রেস মেশিন আর হচ্ছে কি আপনার ম্যাটেরিয়ালস যেগুলো নিয়ে কাজ করবেন কি কি করা যায় মনে রাখবেন যেমন সাবলিমেশন দিয়ে সিরামিকের মগ ম্যাজিক মগ প্লেট ক্যাপ টি শার্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম তারপর হচ্ছে ক্রেস্টের কাজ অ্যালুমিনিয়াম শিট মেটাল শিট নেম প্লেট ইভেন ওয়াটার বোতল তারপরে টাইলস এরকম অনেকগুলি আইটেম আছে যেগুলো নিয়ে সামনে কাজ করা যায় আমরা এই সব জিনিস যারাই পারচেস করতে আসবেন অথবা চিন্তা করছেন যে পার্চেস করবেন বা ব্যবসা করার কথা ভাবছেন দয়া করে আমাদের ঠিকার মতো চলে আসবেন আমরা আপনাদেরকে আপ আগে আপনি বুঝবেন বিষয়টা বোঝার পরে আপনি যদি মনে হয় যে না এই ব্যবসা আপনি করতে পারবেন তাহলে শুরু করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমরা গাইডলাইন দিব এই মেশিন কীভাবে অপারেট করবেন কোন কোন জিনিসের ক্ষেত্রে আপনার মানে আপনার কী কী লাগবে আর একটা হচ্ছে আপনি কীভাবে জিনিসটা অপারেট করবেন সেটার বিষয়ে গাইডলাইন দেবো একদম এ টু জেড একদম আমাদের কাছে ইন ডিটেলস বাংলা একটা ফাইল রেডি করা আছে সেই ফাইলটা আপনাকে আমরা প্রোভাইড করব তারপর হচ্ছে মেশিন যখন যে কেউ আমাদের কাছ থেকে মেশিন যারা পার্চেস করে আসেন আমরা কি করি একটা মেশিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই মেশিনের ব্যবহার কিভাবে করতে হয় আমরা সব কিছু দেখিয়ে দিই প্রিন্ট করে দেখিয়ে দিই আপনি যদি চান যে একটা টি শার্ট কীভাবে প্রিন্ট করতে হয় সেটা অনেকের জিজ্ঞাসা আছে যে ভাই এখানে শুধু শুধু তো সাদা কাপড়ে প্রিন্ট হয় কালো প্রিন্ট করার প্রসেসটা কি হ্যাঁ কালো প্রিন্ট করার প্রসেসটাও আছে এখানে পেপারটা ডিফারেন্ট ইউজ করতে হয় হিট ট্রান্সফার একটা আছে হিট ট্রান্সফার ডার্ক পেপার একটা আছে হিট ট্রান্সফার ভিনাইল সো এটা ব্যবহার করে যেমন এইটা একটা ভিন্নের রোল আছে এটা ব্যবহার করা যায় যদি একটু এক্সপেন্সিভ বাট এটা কিন্তু কোয়ালিটিফুল জিনিস আপনি কালো টি শার্টের ক্ষেত্রে এটা প্রিন্ট করতে পারে এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু ক্যামিও মেশিন লাগবে এটার নাম ক্যামিও কন্ট্রোল কাটার মেশিন হ্যাঁ যাই হোক আমরা কয়েকটা ভিডিও করবো ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো কালো টি শার্টে কীভাবে প্রিন্ট করতে হয় সাদায় কীভাবে প্রিন্ট করতে হয় এবং আরেকটা প্রসেস বলে রাখি যদি কটন কাপড় হয় সুতি কাপড়ও হয় আপনার এখানে প্রিন্ট করার সিস্টেম সাবনের অনুসন্ধি আছে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল ব্যবহার করে আপনি অনায়াসেই ভালো প্রিন্ট করতে পারবেন কটনের উপরে অবশ্যই হতে হবে সাদা এবং লাইট কালার যদি সেটা কালো হয় বা ডিপ কালার হয় মনে রাখবেন আপনার হিট ট্রান্সফার ডার্ক পেপার অথবা হিট ট্রান্সফার ভিনাইল মাস্ট থ্যাংক ইউ ভেরি মাছ